নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে জানব। সিকোয়েন্স অফ টেন্স ইংলিশ সেন্টেন্স কারেকশনারি একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে আগে জেনে নিই যে সিকোয়েন্স অফ টেন্স আসলে কি। সিকোয়েন্স অফ টেন্সেস এমন একটা নিয়ম যে নিয়ম অনুসারে কোনো সাবঅর্ডিনেট ক্লজের টেন্স নির্ধারিত হয় একই বাক্যের প্রিন্সিপাল ক্লজ এর টেন্স এর ভিত্তিতে। তবে এই নিয়মটি প্রযোজ্য হয় শুধুমাত্র নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা রয়েছে যেটা আমি আলাদা করে লিখে দিচ্ছি। যেমন এখানে বলা হচ্ছে যে এই নিয়মটি শুধুমাত্র নাউন ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের ক্ষেত্রে প্রযোজ্য। এখন সিকোয়েন্স অফ টেন্সের রুলস গুলো দেখি। প্রথমে যেটা বলা হচ্ছে, সিকোয়েন্স অফ টেন্স অনুসারে কোন কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজটিও পাস্ট টেন্সে হয়। নিচের বাক্যগুলোতে সাবঅর্ডিনেট নাউন ক্লজের ভাবগুলো ইনকারেক্ট ও কারেক্ট ফর্ম গুলো লক্ষ্য করুন। এখানে যে সেন্টেন্স গুলো রয়েছে দুটো অংশ দেখতে পাচ্ছি আমরা, এবং এই সেন্টেন্স স্ট্রাকচার দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা কমপ্লেক্স সেন্টেন্স। এই যে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি যে দুটো পার্ট থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা কি হবে এটা নির্ভর করবে প্রিন্সিপাল ক্লজের টেন্স এর উপর। তো প্রথমে যে রোলটা আমরা দেখলাম, এখানে বলা হচ্ছে যে যদি প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ এই প্রথম অংশটা প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তার সাবঅর্ডিনেট ক্লজ ওই সেন্টেন্সেরই সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে এই অংশটুকু পাস্ট টেন্স হবে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, হি সেড দ্যাট হি নিডস সাম মানি, এই সেন্টেন্সটা ইনকারেক্ট অবস্থায় রয়েছে। তাহলে এর সঠিক কি হবে? হি সেড দ্যাট হি নিডেড সাম মানি। পরের সেন্টেন্সটা দেখি, শি রিপ্লাইড দ্যাট শি ফিলস বেটার, তাহলে সঠিক কি হবে? শি রিপ্লাইড দ্যাট শি ফিল্ড বেটার। পরের সেন্টেন্সটা রয়েছে, আই ফাউন্ড দ্যাট হি ইজ ইল, সঠিক সেন্টেন্সটা হচ্ছে আই ফাউন্ড দ্যাট হি ওয়াজ ইল। একইভাবে পরে যে সেন্টেন্সটা রয়েছে, প্রথমে ইনকারেক্ট অবস্থায় সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটাকে পাস্ট টেন্স করার জন্য ওয়ার দেওয়া হয়েছে। পরবর্তীতে আরো কিছু উদাহরণ আমরা এখানে যদি লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে প্রথম সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে এবং প্রিন্সিপাল যে অংশটা সেটা পাস্ট টেন্সে রয়েছে, যেটা সিকোয়েন্স অফ টেন্স নিয়ম অনুসারে ভুল। সঠিক হচ্ছে আই স দ্যাট শি ওয়াজ ক্রসিং দ্য রোড। একইভাবে পরের সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছি আমরা যে হি স দ্যাট দ্য ক্লক হ্যাজ স্টপড, যেটা ভুল। সঠিকটা হচ্ছে হি স দ্যাট দ্য ক্লক হ্যাড স্টপড। পরের সেন্টেন্সের ইনকারেক্টটা হচ্ছে শি বিলিভ দ্যাট আই উইল হেল্প হার, তাহলে সঠিক কি হবে? শি বিলিভ দ্যাট আই উড হেল্প হার। পরের সেন্টেন্সটা, আই নেভার থট দ্যাট আই শ্যাল সি হার এগেন, সঠিক সেন্টেন্স আই নেভার থট দ্যাট আই শুড সি হার এগেন। একইভাবে পরবর্তী যে সেন্টেন্সগুলো আমরা দেখতেছি সেখানে বোল্ড করে দেওয়া আছে উইল উইন, এটা ইনকারেক্ট হবে উড, উইল পাস এটা ইনকারেক্ট হবে উড পাস, পরবর্তী সেন্টেন্সটা হ্যাজ স্টলেন এটা ভুল, এটা হবে হ্যাড স্টলেন। যেহেতু এখানে যে প্রিন্সিপাল অংশটুকু রয়েছে এখানে সব অংশটাই পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং পরবর্তী যে সাবঅর্ডিনেট ক্লজটা রয়েছে এটাও পাস্ট টেন্সে হবে। কিন্তু এর ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রম কোথায় রয়েছে? ব্যতিক্রম রয়েছে সাবঅর্ডিনেট ক্লজ যখন চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য
বা কোনো তথ্যগত সত্য প্রকাশ করে তখন প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সের হলেও সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্স হয়। যেমন এখানে বলা হচ্ছে প্রথম সেন্টেন্সে, দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ওয়াজ দ্য বেস্ট পলিসি। আগের যে নিয়মটা জানলাম সেই নিয়ম অনুসারে এই সেন্টেন্সটা ঠিক, কিন্তু আমরা এখানে আমরা আরো একটা নিয়ম জানলাম যে চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্য বা তথ্যগত সত্যের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্সের ওই নিয়মটা প্রযোজ্য নয়, সাবঅর্ডিনেট ক্লজটিও প্রেজেন্ট টেন্সের হবে। যেমন এখানে দ্য টিচার সেড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাই সঠিক। পরবর্তী সেন্টেন্সটা দেখি, গ্যালিলিও মেইনটেইন দ্যাট দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান, এটাই ভুল। এখানে সঠিকটা হচ্ছে গ্যালিলিও মেইনটেইনড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একইভাবে পরবর্তী সেন্টেন্সটার সঠিকটা হচ্ছে ইউক্লিড প্রুভ দ্যাট দ্য থ্রি অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল আর ইকুয়াল টু রাইট অ্যাঙ্গেলস। পরবর্তী সেন্টেন্সটার সঠিক হচ্ছে দ্য টিচার সেড দ্যাট গড ইজ ওয়ান। একদম লাস্ট যে সেন্টেন্সটা এই পেজে রয়েছে তার সঠিক অ্যান্সারটা হচ্ছে দ্য টিচার সেড দ্যাট ফ্রড ইজ ফ্লোয়েড বাই ফেমাইন অ্যান্ড ডিজিজ। তো এইভাবে আমরা এখানে দেখতেছি যে ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা তথ্যগত সত্য থাকলে প্রিন্সিপাল ক্লজটি পাস্ট টেন্স হওয়ার সত্ত্বেও সাবঅর্ডিনেট ক্লজটি প্রেজেন্ট টেন্সের হয়। পরবর্তী আমরা আরেকটা রুলস এখানে দেখব যেখানে বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কোনো অ্যাডভার্বিয়াল ক্লজকেও পাস্ট টেন্সে লিখতে হয়। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কোনো কোনো অ্যাডভার্বিয়াল ক্লজকেও পাস্ট টেন্সে লিখতে হয়। তো এখানে যে উদাহরণটা প্রথমে আমি দেখতে পাচ্ছি, দ্য ফোন র্যাং হোয়েন আই অ্যাম ইটিং লাঞ্চ, এটা ভুল। দ্য ফোন র্যাং হোয়েন আই ওয়াজ ইটিং লাঞ্চ। উই হ্যাড রিচ দিয়ার বিফোর দ্য সান সেটস, এটা ভুল। সঠিকটা হচ্ছে উই হ্যাড রিচ দিয়ার বিফোর দ্য সান সেট। পরবর্তী আরো কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি, সঠিক বলে আমি পড়ে যাচ্ছি, হি ওয়েটেড দেয়ার আনটিল আই কেম ব্যাক, ইট ওয়াজ রেইনিং লাইক দ্য সান ওয়াজ ফলিং, হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং বিকজ হি ওয়াজ ইল, দেন শি স্টাডিড ভেরি হার্ড সো দ্যাট শি মাইট পাস দ্য এক্সাম, হি ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড হার্ডলি স্ট্যান্ড। তো এখানে যে রুলসটা আমরা দেখলাম সেই অনুযায়ী উদাহরণগুলো রয়েছে। তো প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কোনো কোনো অ্যাডভার্বিয়াল ক্লজকেও পাস্ট টেন্সে লিখতে হয়। এখানে আরো কিছু উদাহরণ এখানে দেওয়া রয়েছে, যেমন এখানে দে ওয়ার দে ওয়েন্ট হোয়ার দে ক্যান ফাইন্ড ওয়ার্ক, দে ওয়েন্ট হোয়ার দে কুড ফাইন্ড ওয়ার্ক, হি র্যান as quickly as he could. পরবর্তী সেন্টেন্স হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে where he preached the people gathered to listen. সঠিকটা হচ্ছে whenever he preached the people gathered to listen. তো এইভাবে এই সিকোয়েন্স অফ টেন্স গুলো আমাদেরকে জানতে হবে, যেটা সেন্টেন্স কারেকশনের জন্য প্রয়োজন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।